দেশে আর কালো টাকা তৈরি করতে দেয়া হবে না, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। দুপুরে বৈঠকটি অনুষ্ঠিত হয় শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে। এ সময় তিনি বলেন, অতীতে দেশ থেকে প্রচুর টাকা পাচার হয়েছে, টাকা পাচার রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, ঋণের বোঝা দিন দিন বাড়ছে, তাই বেছে বেছে ঋণ নেওয়া হবে। কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না, বাড়লেই তো কালো টাকা হবে এবং বাইরের টাকা পাচার বন্ধ হবে, আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে। সেজন্য বাংলাদেশ ব্যাংক এটা কাজ করছে, এই জন্য আইনি কিছু সহায়তা লাগে ডিফেন্ডে আমরা করি না, সেটা আমি এখনও বাজেট নিয়ে এগুলো তো আমাদের বাজেটটা কি রিভিউ করবো, কতটা ইসে করবো, তাই না? এগুলো আমি একবার বলে দিলাম, তা অন্যরা হইচই করবে, তা আপনি এটা বলে দিলেন, আরও রিকোয়েস্ট আছে তো বাজেটের ব্যাপারে।